আফ্রিকার দেশ উগান্ডা, আর এখানেই সর্বাধিক সন্তান জন্মদানের বিশ্ব রেকর্ডধারী এক মাকে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, সন্তান প্রসব বন্ধ করে দিলে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসকের এই সতর্কতার পর মরিয়ম নাবা তানজি নামের ওই মা 40 বছর বয়সে 44 সন্তানের জন্ম দিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতানজি, এখন পর্যন্ত তিনি যমজ সন্তান জন্ম দিয়েছেন 4 বার, একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছেন 5 বার, আরও 5 বার একসঙ্গে 4 সন্তানের জন্ম দেন মরিয়ম। এছাড়া মাত্র 1 বার এক সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মরিয়মের 6 সন্তান মারা গেছে। একসময় স্বামী সব অর্থকড়ি নিয়ে তাকে ফেলে রেখে চলে যান। শূন্য হাতে 20 ছেলে এবং 18 মেয়েকে লালন পালনের দায়িত্ব একাই পালন করেন মরিয়ম। ছোটবেলায় মরিয়মকে বিক্রি করে দেন তার বাবা মা। পরে মাত্র 12 বছর বয়সে বিয়ে হয় তার। পরের বছর প্রথম সন্তানের জন্ম দেন মরিয়ম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী উগান্ডায় নারীদের সন্তান জন্মদানের হার অনেক বেশি। দেশটিতে প্রত্যেক নারী গড়ে প্রায় 5.6 সন্তানের জন্ম দেন, যা একজন নারীর সন্তান জন্মদানের বৈশ্বিক গড় 2.4 শিশুর দ্বিগুণেরও বেশি। মরিয়ম নিজ দেশে মা উগান্ডা হিসেবে পরিচিত। চিকিৎসকের কাছে যাওয়ার পরই বুঝতে পেরেছিলেন তিনি অন্য নারীদের মতো নন। এই রোগের চিকিৎসা থাকলেও উগান্ডার প্রত্যন্ত অঞ্চলে তা পাওয়া অনেক কঠিন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।